হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আমার দোকান সোনারাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 25 তারিখ, মানে 25শে জানুয়ারি। আর তোমরা তো জানো 25শে জানুয়ারি একটা বিশেষ দিন, আর সেটা হচ্ছে উৎসাহ অভিষেক, অর্থাৎ পুষ্প অভিষেক। তো আমিও আমার দোকান সোনা আর রাধা মাধব এই পুষ্প অভিষেক করার জন্য তৈরি করছি। তো দেখো, এই দুটো জামা আমি বার করেছি, এগুলো একদম নতুন জামা। আর এগুলো আমি আমার সন্ধ্যের সোনা রবি সোনাকে পরাবো, ওনাদেরকে রেডি করতে হবে পুষ্প অভিষেকের জন্য। তো তাহলে চলো আমি ওনাদের রেডি করি, তোমরা দেখতে থাকো। আমি ওনাদের স্নান করিয়ে যে জামাগুলো করিয়েছিলাম সেগুলো আমি চেঞ্জ করিয়ে নতুন জামা পরাবো। তো একটু আমি ওনাদের এ আতর মাখিয়ে নিচ্ছি, না এ ওনাদের গায়ে থেকে সুন্দর গন্ধ বেরোয় নতুন জামা পরবে বলে আশা। আর এখানে আমি আমার রবি সোনা এ মাখাচ্ছি, আর এখন ওনাদের আমি স্নান করাবো, মানে জামা কাপড় পরাবো, তোমরা দেখতে থাকো। তো আমার রবি সোনা তো একদম সাজু সুজু করে রেডি হয়ে গেছে, ওনাকে দর্শন করে নাও, অত মিষ্টি মিষ্টি লাগছে। আর এখন আমি আমার বাড়ির ওখানে তৈরি করে নেবো। বন্ধুরা, ভিডিওটা যাতে বড়ো না হয় তাই আমি ভিডিওটা অনেক জায়গায় স্কিপ করে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে চলো আমি বাড়ির তৈরি। তো বন্ধুরা, মোটামুটি আমার ধপি সোনা সন্দেশ সোনা এ না ওনানো তো রেডি হয়ে গেছে। তো এখন আমি ওনার মাথায় ফুল লাগাচ্ছি, আর কিছু এ উনি ফুল লাগাতে চাইছে না, আমি জানি না কেন। এমনি সময় তো উনি মানে ফুল লাগানোর জন্য খুব ব্যস্ত হয়ে ওঠে। তো যাই হোক, মনে হয় আজকে পছন্দ হচ্ছে না এনার সাজ, তাই আমি ফুলটা ওনার হাতেই দিয়ে দিলাম। আর দেখো আমার সন্দেশ সোনা এ অত অত মিষ্টি লাগছে। তো সবাই তো রেডি হয়ে গেছে, আর দেখো অত সুন্দর লাগছে। তো আমি ফুল মানে পুষ্প অভিষেক করবার জন্য যে ফুলের দরকার সেগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি খুব সামান্য ফুলের আয়োজন করতে পেরেছি। তো পুষ্প অভিষেকের থালা তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে, তাহলে চলো এখন আমি আরও কী করে নিই। ভোগ নিবেদনে আমি আজকে দেবো হচ্ছে পায়েস। তো পায়েস দিয়ে আমি সন্ধ্যা আরও কী করে তারপর পুষ্প। তো বন্ধুরা, আরতি আমার হয়ে গেছে, ভোগ নিবেদন করে আমি আরতি করে নিয়েছি। আর এখন আমরা সবাই রেডি হচ্ছি পুষ্প অভিষেকের জন্য। তো আমার মামা প্রথমে পুষ্প অভিষেক করবে, কারণ মামার আগে ছুটি আছে, আর এই মামাকে দিয়ে পুষ্প অভিষেকটা করাচ্ছি প্রথমে। তো দেখো মামা মামার মতন করে ফুল নিয়ে পুষ্প অভিষেক করাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় তাই আমি আরতির ভিডিও তোমাদের সামনে আর আনলাম না। তো দেখো মামা কিন্তু সবার আগে পুষ্প অভিষেকের প্রস্তুতি করে নিল, মামা সবার পায়ে ফুল শুয়ে দিচ্ছে। এবার মামার পরে আমি আমার মাকে নিয়ে পুষ্প অভিষেক করাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মামার পরে আমার মা পুষ্প অভিষেক করছে, আর মায়ের পরে আমি করবো। তো এইভাবে আমি খুব সহজ সরলভাবে আমার বাড়িতে রাধা মাধব আর দোকান সোনাদের পুষ্প অভিষেকটা সম্পন্ন করলাম। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। আর এখন পুষ্প অভিষেক করার আমার পালা। তো আমি সব ফুল দিয়ে আমার দোকান সোনা রাধা মাধব সবাই এই পুষ্প অভিষেক করিয়ে নিলাম। বন্ধুরা, আমি আমার সামর্থ্য মতন আমার সমতা মতনই আমি আমার পুষ্প অভিষেক বাড়িতে পালন করেছি। আমি প্রতি বছর খুব সহজ সরলভাবেই পালন করে থাকি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, আর বেশি বড় করলাম না। আশা করি আমার ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আর এখানেই আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।